আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আশা। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির যেন প্রতিযোগিতা চলছে। কোন কর্মকর্তা কোন যাত্রীকে কত বেশি হয়রানি করতে পারে, এমন একটা নোংরা প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে সবাই সবার ক্ষমতা দেখাতে ব্যস্ত, যাত্রীদের সেবা নিয়ে ভাবার মতো কর্মকর্তা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। 10 আগস্ট বিমানবন্দরের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রবাসীরা লাগেজ অব্যবস্থাপনা ও বিমানবন্দর এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের অসদাচরণ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এ সময় বিমানকর্মীদের ভালো ব্যবহার শেখানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিমানবন্দরের সাবেক কর্মকর্তা ও বর্তমান দুর্নীতি দমন কমিশনের পরিচালক বানসুর এম ইউসুফ। ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রশিক্ষণের পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা না থাকলে এই বয়সে প্রশিক্ষণ কোনো কাজে আসবে না, আর সমস্যাটা সেখানে কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিমানবন্দরের 25 থেকে 30টি সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করছে। বিমানবন্দরের কর্তৃত্ব ব্যবিচকের হাতে থাকলেও কর্মরত এসব প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব ব্যবিচকের হাতে নেই। সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে স্ব প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন, যারা মূলত বিমানবন্দরে সরেজমিন অনুপস্থিত। এসব কর্মীরা ব্যবিচকের কর্তৃত্ব মানা তো দূরের কথা, কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা কতটুকু তা জাহিরে লিপ্ত থাকে, আর সব ক্ষমতা প্রদর্শন করে তারা যাত্রীদের ওপর। মোটামুটি একটা প্রতিযোগিতা চলে এখানে, খারাপ আচরণের প্রতিযোগিতা। কার ক্ষমতা বেশি, কে বেশি খারাপ ব্যবহার করে পার পেয়ে যেতে পারছেন, বাকিদের দেখানোটাই উদ্দেশ্য অনেকটা। তিনি বলেন, সম্প্রতি এক কাস্টমস কর্মী যাত্রীকে চড় মেরেছেন। খবরটা পড়তেই মনে হলো চড়টা আমার গালে এসে লেগেছে। বিমানবন্দরের সাবেক ম্যাজিস্ট্রেট হিসেবে আমি লজ্জিত। প্রশিক্ষণ নয়, অ্যাকশন প্রয়োজন। এই ছিল পিক এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511629।